আজকের রাশিফল 9 জুন 2022, বৃহস্পতিবার, তিথি শুক্ল দশমী, জন্ম রাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 4:55, সূর্যাস্ত বিকাল 6:16। মেষ রাশির রাশিফল, আজ সকালের দিকে বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হবে, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে, পেটের সমস্যা বাড়তে পারে, সন্তানের ব্যাপারে চিন্তা আসবে, লোকের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন, আজ কোনো বিবাদ আসতে পারে, গোপন কোনো রোগ বাড়তে পারে, ঋণ থেকে মুক্তির সুযোগ পেতে পারেন, আজ স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন হবে, বিনিয়োগ সঠিক জায়গায় করতে হবে, না হলে আর্থিক ক্ষতি হতে পারে, আত্মীয়দের সাথে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন, নতুন কোনো কাজ শুরু করার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলার দরকার রয়েছে, আপনি পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃষ রাশির রাশিফল, এটি একটি আমোদ প্রমোদ এবং মজাদার দিন হবে, উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে, আজ আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা, কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে বুদ্ধিমত্তার প্রভাব রাখতে হবে, আপনি সঙ্গীর সাথে আজ সময় কাটাতে পারেন, আজ প্রেমের ক্ষেত্রে বাইরের কোনো লোকের সাথে বিবাদ বাড়তে পারে, রক্তচাপ বৃদ্ধি পাবে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে, খারাপ কোনো চিন্তার কারণে মানসিক কষ্ট হবে, লটারি থেকে কিছু আয় হতে পারে, বন্ধুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে, ব্যবসায় কোনো বিবাদ থেকে সাবধানে থাকা দরকার রয়েছে, প্রতিবেশীর জন্য কোনো অশান্তি বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল, কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে, কর্মস্থানে কোনো বিবাদ নিয়ে চিন্তা আসবে, সমাজে সুনাম আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচের জন্য চিন্তা হবে, চাকরি স্থানে কিছু বাড়তি আয় হতে পারে, পিতামাতার চিকিৎসার জন্য খরচ বাড়বে, আজ শুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো ব্যথা বাড়তে পারে, কর্মস্থানে সমস্যা বাড়বে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, আপনার উচ্চ উদ্দীপনা থাকা সত্ত্বেও আপনি কারো অভাব বোধ করবেন, দিনটি খুব একটি লাভদায়ক দিন নয়, কাজেই আপনার টাকাকড়ি অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন, নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং লাভদায়ক হবে, ফেলে রাখা কাজের সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে, আজ জীবনে কোনো মূল্যবান সমস্যার ব্যাপারে আপনি বাড়ির লোকজনের সাথে কথা বলতে পারেন, আজ বাড়ির লোকজন বিরক্তিকর থাকতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কর্কট রাশির রাশিফল, অতীতের ভুল সিদ্ধান্তগুলি আপনাকে হতাশ করবে, মানসিক অশান্তির দিকে আপনাকে নিয়ে যেতে পারে, আজ আপনি পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ চাইতে পারেন, আজ বাচ্চার কোনো পুরস্কার গ্রহণে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি হবেন, কারণ সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে, আজ সহকর্মীদের সাথে আপনি আপনার খুশি ভাগ করে নিতে পারেন, আপনি স্ত্রীর সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা আজ করবেন, যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে, কোনো সাহসিকতার আজ পরিচয় দিতে হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে, পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে, চাপ বাড়তে পারে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে, সকালের দিকে রাস্তায় কোনো অচেনা লোকের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশির রাশিফল, একাধিক পথে উপায় করতে গিয়ে কোনো পুলিশি ঝামেলায় পড়তে পারেন, কাজের ব্যাপারে উদ্বেগ আসবে, খেলাধুলার জন্য কিছু উপহার পেতে পারেন, অহেতুক ক্রোধ বৃদ্ধি পাবে, অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে, সন্তানের জন্য ব্যয় বাড়বে, কাজের সুনাম বাড়তে পারে, বিদেশে কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, আজ নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন, আজ মানুষের কী প্রয়োজন এবং তারা কী চায় তা জানতে চেষ্টা করুন, বাড়ির পরিবেশ আপনার অনুকূলেই থাকবে, প্রিয়জনের সঙ্গে বিশেষ কোনো পরিকল্পনা করতে পারেন, আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যেতে পারেন, যে ভাগ্য সংখ্যা হলো 4। কন্যা রাশির রাশিফল, আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন, ব্যবসায় আজ লাভ হতে পারে, পুরনো কোনো পরিজনের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন, প্রেমের সঙ্গী আপনাকে ভোমাতে পারে, আজ কর্মক্ষেত্রে চমৎকার কিছু সঙ্গে আপনি অভিনন্দন পেতে পারেন,
অপরিচিত লোকের সাথে কথাবার্তা বলার সময় তার বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে জেনে নিন। জীবনের ব্যাপারে অনেক কিছুই সময় নষ্ট করে ফেলতে পারেন। আজ নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পাবেন। প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি পাবে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। খারাপ মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় ভালো কিছু সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সমাধান হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। তুলা রাশির রাশিফল। আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠোকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে। উচ্চপদস্থ কোনো চাকরির খোঁজ আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হবে। সকালের দিকে মানসিক কোনো চাপ আসতে পারে। পুরনো কোনো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে শান্তি আসতে পারে। আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখ দিতে পারে। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে। আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরব হয়ে কাজ করে যেতে পারেন। আপনার সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না। আপনি জীবনসঙ্গিনীর সাথে সুন্দর একটি সময় কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। আজ হৃদরোগীদের একটু সাবধানে থাকতে হবে। আপনি পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনে নতুন উৎস খুঁজে পাবেন। আপনি দৈনিক সূচি থেকে বিরতি নিন। আজ বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পেয়ে পড়ার সুযোগ থাকবে প্রবল। ব্যক্তিগত এবং গোপন তথ্য আজ প্রকাশ করবেন না। নতুন উদ্যোগ বা খরচগুলিকে আজ পিছিয়ে দিন। বিপদে আত্মরক্ষা নিজেকে করতে হবে। শারীরিক দুর্বলতা পেতে পারেন। আজ ব্যবসায় অহেতুক খরচ হতে পারে। শারীরিক কোনো আঘাত লাগতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূর আগানোর সময়। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে। টাকা পয়সা বুঝে খরচ করুন। সংসারে কোনো দায়িত্ব থাকলে দ্রুত সেরে ফেলুন। আজকে ভাগ্য সংখ্যা হলো 5। ধনুরাশি রাশিফল। আজ ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কোনো কাজে চিন্তা ভাবনা হবে। নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনার মাথা গরম হতে পারে। নিজের কাজের প্রতি আজ গর্ববোধ হবে। আজ যন্ত্রণায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কারণে কোথাও সম্মান বৃদ্ধি পাবে। কোনো বাধার মুখোমুখি আজ হতে পারে। দাম্পত্য জীবনে বিবাদ বাঁধতে পারে। কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে। কারণ আপনি জীবনকে গাছের মতন করে তৈরি করেছেন। আজ আপনার সামনে নতুন স্কিমগুলি উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। আপনি স্ত্রীর সঙ্গে সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আপনি আপনার প্রণয়ের ভালোবাসা অনুভব করবেন। আজ একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। অংশীদারিত্বের সুযোগ আজ ভালোই থাকবে। স্ত্রীর সাথে একটি আবেগময় সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। শৈশবের স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। আপনার শিশুসুলভ ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। আজ কাউকে অর্থ ধার দেওয়ার চেষ্টা করবেন না। সেই অর্থ পেতে সমস্যা হবে। আপনার সবসময়ের ভালোবাসা প্রিয়জনে ফাগুনের ধারার মতন হবে। আপনি কর্মক্ষেত্রে দারুণ কিছু পরিবর্তন করতে পারেন। লোকজন আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু আসে যায় না। আজ উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে। প্রেমের কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিকট কারোর জন্য মানসিক পীড়া আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি কোনো উপার্জনের যোগ রয়েছে। আজ সব কাজেই কম বেশি সাফল্য পাবেন। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন কিছু উন্নতির আশা রাখতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। কোনো আলোচনা আজ বন্ধ রাখতে হবে। আজ স্ত্রীর ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে। কোনো বিবাদ থেকে সাবধানে থাকুন। প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। আপনি আপনার চারপাশে বন্ধুদের মধ্যে অত্যন্ত দাবি দেখতে পারবেন। আপনি অতীতে অনেক ব্যয় করেছেন। বর্তমান সময়ে তা পরিণতি আসতে পারে।
ধর্মনিষ্ঠ পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন। ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। আপনার স্ত্রী আপনার জন্য দেবদূতের মতন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মীন রাশির রাশিফল। অনাকাঙ্ক্ষিত চিন্তা করে আপনার মন দখল করে রাখবে। শারীরিক কসরতে নিজেকে রাখতে চেষ্টা করুন। অর্থনৈতিক কোনো দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যক্তিকে যদি অর্থ দিয়ে থাকেন, সেই টাকা আজ ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। আজ আপনি প্রেম করার সুযোগ যদি না হারান, এই দিনটি আপনি ভুলবেন না। আজ ফাঁকা সময়ে কোনো বিতর্কের মধ্যে পড়তে পারেন। বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ সুন্দর একটি দিন আসতে পারে। বিদ্যার্থীদের জন্য ভালো খবর অপেক্ষা করছে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন। শত্রুর সাথে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে। সকালের দিকে কর্মস্থানে একটু চিন্তা থাকবে। আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়। আজ ভালো কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। ভালো থাকুন, সুস্থ থাকুন।